কি ব্যাপার, তুই দূরে দূরে যাচ্ছিস কেন? আমার কাছে আজকে তোর ভাই আসেনি, চল না আমার রুমে। আরে কি হয়েছে, তুই ভয় পাস কেন? চল না, কোনো সমস্যা নেই, আমি আছি তো। আরে পাগল নাকি, আয় না চল আমার রুমে, ভালো লাগবে, চল। আমার ভয় পাওয়ার কিছু নেই, আয় না। মেয়েদেরকে একটা কথা বলি, প্রয়োজনে পাগলকে বিয়ে করো, আর কিছু করতে পারুক না পারুক বোর কাছাকাছি থাকবে। সতীন দেখে কেউ বিয়ে করো না, তাহলে আমার মতো দুঃখের শেষ থাকবে না। কিরে বলা, তুই এখানে বসে আসিস কেন? যা, থালাবাটি কতগুলো নোংরা হয়ে রয়েছে, কেউ বলে রেখে আয়, যা। উফ, আমার হয়েছে তো, জ্বালা আর ভালো লাগে না। আমার বেশি যত জ্বালা। আর দেখো তো, এই যে ভোলাকে বলছি যে বিছানাটা ঠিক করে রাখতে, এটা ও করে নাই। আমার বেশি যত জ্বালা। আর ওই হারামিটা, আমি কিছু বললে ওই বড় বউর কাছে যায়, আর বড় বউ কিছু বললে আমার কাছে আসে। উফ, লোকে একটা কথা বলে না, নিন তিতা নিঃসন্দ তিতা, তিতা পানের ঘর, এর চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। আমার আর ভালো লাগে না। এই ভোলা, ভোলা রে কোথায় গেলি তুই? আমার আর কিচ্ছু ভালো লাগে না। আজকেও হারামিটা এলো না, কি করব, ও তো ওর কাজ ঠিকই চালাচ্ছে, আমি আর কত ধৈর্য ধরবো, আমার আর ভালো লাগছে না। কিছু একটা করতে হবে। আমার স্বামীটা যদি ওর মতো হতো কত না ভালো হতো, আমার পাশাপাশি সবসময় থাকতে পারতো তো। এই বললাম বললাম এই বললাম কি ব্যাপার, তুই দূরে দূরে যাচ্ছিস কেন? আমার কাছে আজকে তোর ভাই আসেনি, চল না আমার রুমে। আরে কি হয়েছে, তুই ভয় পাস কেন? চল না, কোনো সমস্যা নেই, আমি আছি তো। আরে পাগল নাকি, আয় না চল আমার রুমে, ভালো লাগবে, চল। আমার ভয় পাওয়ার কিছু নেই, আয় না। কি ব্যাপার, তুই তো ঘাবড়াচ্ছিস কেন? কি হলো, কিছু বল। আমার ভয় করে। আরে আমি আছি, কিসের ভয় তোর? তোর ভাইয়ের মতো আমাকে একটু ভালোবাসবি? কিছু বল তুই। এই তোর ভাই তো নেই, কেউ দেখবে না, আমি একটু প্লিজ আর না।
সাইলুর, সাইলুর, হ্যালো, দরজা খুলছো না কেন? এত সময় লাগে? আর ভোলা এই ঘরে কি করে? কিরে? ছি 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 ছি, আমি বাসায় নাই আর তুমি এই পাগল ছাগলকে ছি 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 আমার বিছানা। চুপ থাকো তুমি, সমস্যা কি তোমার? আমি ভোলাকে ডেকে আনছি। তুমি ডেকে এনেছো? হ্যাঁ। এই চল বেরো, তুমি রুচিতে বাঁধো না। না, আমার কতটা চলে? তুমি কি বলেছিলে কখনো যে তুমি বিবাহিত? তুমি আমাকে মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করছো। আমার ভালোবাসার মধ্যে কোনো ভুল ছিল না। আর আমার সবচেয়ে বড় ভুল কি হয়েছে জানো? তোমার মতো একটা প্রতারককে ভালোবেসে বিয়ে করে। চুপ করো, তুমি চুপ করো। আসলে তোমাকে মিথ্যে বলে আমি বিয়ে করে বড় অন্যায় করেছি। আমার নিজের প্রতি নিজের আস্থাটাকে গড়া উচিত ছিল। দেখো, যা হবার তা তো হয়ে গেছে। আমি যে দুদিন দেরি করলাম না, এটার একটা কারণ আছে। বড় বড় আমাকে ডিভোর্স দিয়েছে, ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। সত্যি বলছো? আমি একেবারে তোমার কাছে চলে আসবো বলে দুদিন আর এর মধ্যে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো বুঝতে পারিনি তোমাকে। প্লিজ আমাকে তুমি ঘরে মতো ক্ষমা করে দাও। নাহলে আমাকে আল্লাহ ক্ষমা করবে না। আমাকে তুমি ক্ষমা করে দাও। শোনো, যে নিজের ভুল বুঝতে পারে সেই তো প্রকৃত মানুষ, তাই না? তুমি আমার পুরো রাগে হোক ক্ষোভে হোক যেটা করেছো সেটা তুমি ভুলে যাও। আর কখনো কোনো দিন আমি তোমাকে ছাড়া অন্য কারো কোনো দিন হবো না। কথা দিলাম, আমি তোমার আছি, আমি তোমার থাকবো। আমিও তোমাকে কত দিচ্ছি, আমার এই জীবনে তোমাকে ছাড়া আর কারো প্রয়োজন নেই।